প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের মধ্যে যারা এবছর হিস্ট্রি অনার্স শুরু করছো 2022-23 শিক্ষাবর্ষে, বর্ধমান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছো, তাদের জন্য তাদেরকে প্রথমেই আমি স্বাগত জানাই। এবং আমি যাদের জন্য প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই যে আজকে আলোচনা করব তোমাদের সিলেবাস। দেখতেই পাচ্ছ বর্ধমান ইউনিভার্সিটি সিলেবাসটা শুরু হয়েছে 2017-18 থেকে। তোমাদের দেখো সিলেবাসটা কীভাবে বণ্টন করা আছে প্রথমেই আলোচনা করি, যে সিলেবাসের প্যাটার্নটা কী 2017 থেকে যেটা শুরু হয়েছিল। প্রথমে সেমিস্টার ওয়ান থাকে, তো সেমিস্টার ওয়ান মানে এখন প্রতিটা বছরই ধরো দুটো করে সেমিস্টার থাকে, ছ মাসে একটা করে সেমিস্টার। তো তোমরা ভর্তি হওয়ার পরে যারা হিস্ট্রি অনার্সে ভর্তি হবে তাদেরকে দুটো পেপার, এটাকে বলা হয় কোর কোর্স। এই যে শিশি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোর কোর্স। তা কোর কোর্সে এখন যেটা থাকে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 600 AD, মানে বুঝতে পারছো যে একদম ভারতের ইতিহাসের শুরুটা যে সময় থেকে হচ্ছে এটার কোনো তো নির্দিষ্ট সময় বলা যায় না, ফলে একদম আর্লিয়েস্ট টাইম সেটা থেকে 600 খ্রিস্টাব্দ ধারা আছে। আর শিশি পেপার টু, এখানে যেটা আছে সোশ্যাল ফরমেশনস অ্যান্ড দ্য কালচারাল প্যাটার্ন অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, এটা অ্যাকচুয়ালি ধরে নিতে পারে যে প্রাচীন বিশ্বের ইতিহাস, মানে ভারতের বাইরেও প্রাচীনকালে যে ধরনের অবস্থা ছিল আর কি। তো যাই হোক, এর সঙ্গে তোমাদের এটা বলার যে যারা ধরো অনার্সের অন্য কোনো সাবজেক্টে যাদের অনার্স আছে তার হিস্ট্রি ছাড়াও অন্য জায়গায় এসে অন্য কোনো পেপার নেবে তার ক্ষেত্রে এই জি পেপারটা থাকবে না। ধরো মানে না তার সে হিস্ট্রি জেনারেলি পেপারটা নিতে পারে, মানে হিস্ট্রি অনার্স বাদ দিয়ে অন্য কোনো অনার্সের ছাত্ররা। আবার ধরো তোমরা যেহেতু হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে এই জি পেপারটা হিস্ট্রির হবে না, সেক্ষেত্রে তোমরা অন্যান্য সাবজেক্ট সেটা বেঙ্গলি বলো, ফিলোসফি বলো, পল সায়েন্স, যেগুলো তোমাদের পছন্দ সেরকম তোমরা নিতে পারো। তা এর সঙ্গে তোমাদের ফার্স্ট ইয়ারেই যেটা থাকে কি এনভায়রনমেন্টাল সায়েন্স, এইটা তোমাদের পড়তেই হয়, এটা এই সিসি পেপার। এইভাবে টোটাল 4টে পেপার কিন্তু তোমাদের এই সেমিস্টার ওয়ানে থাকছে। এখন এটা তোমাদের সামনের ধরো ছয় মাসের কাজ, এইটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এটা মাথায় রাখবে। এরপরে যেটা চলে যাবে সেটা হচ্ছে ঠিক 6 মাস পরে তোমাদের পরীক্ষা হবে। এবারে জানবে যে অফলাইন হবে, আর তো অনলাইন হবে না, ফলে তোমাদের পরীক্ষা দেওয়ার এতদিন এই ক বছর করোনায় যে ধরনের সুবিধে বা অসুবিধে তোমরা পেয়েছিলে সেটা তো বন্ধ হয়ে গেল। কিন্তু সেখানেও তোমাদের যখন সেকেন্ড সেমিস্টার শুরু হবে সেখানেও কোর কোর্স থাকবে যারা অনার্সের জন্য, এবং সেক্ষেত্রে সেটা হয়ে যাবে সিসি পেপার 3, সিসি পেপার 4। এখন ধরো ফার্স্ট ইয়ারে উঠেই তোমাদের যদি সব গোটা সমস্ত সিলেবাসটা বলি তোমাদের পক্ষে মনে রাখাটাও মুশকিল আর মাথায় রাখাও মুশকিল। মোটামুটি বলি যে এইটা যে সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়ছো সেখানেও সিসি পেপার 3-তে সেখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া 600 খ্রিস্টাব্দ থেকে 1206 পর্যন্ত থাকছে, আর সিসি পেপার 4-এ সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্নস অফ মেডিয়েভাল ওয়ার্ল্ড আছে। নাম যাই থাক না কেন সিলেবাসটা যেটা আছে সেটা হচ্ছে কি না রোমের প্রাচীন ইতিহাস আছে, তারপরে মধ্যযুগের ইউরোপ আছে, তারপরে আছে মধ্যযুগের মধ্যপ্রাচ্য মানে ইরাক ইরান এখন যেটা তখন ছিল পারস্য, প্রথম যখন মুসলিম ধর্ম আসছে সেই সময়। এবারে একইভাবে এই যে জি পেপার জেনেরিক ইলেকটিভ, এই যেটা দেখতে পাচ্ছ জেনেরিক ইলেকটিভটা হচ্ছে কি যাদের হিস্ট্রি অনার্স নেই,
তারা এই জি পেপারটা নেবে। এবার কখন নেবে, যদি তারা চুজ করে জেনারিক ইলেকটিভ হিসেবে তখন তারা নিতে পারে। তখন সেক্ষেত্রে আবার সিলেবাসটা পাসের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে 300 থেকে 1206 পর্যন্ত সেটা থাকবে। আর ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে যারা অন্যান্য অনার্সের যারা হিস্ট্রিকে পাস হিসেবে নেবে, সেখানে হচ্ছে একইভাবে প্রাচীন ভারতের ইতিহাসের একদম শুরু থেকে 300 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই মোটামুটি দুটো সেমিস্টারে থাকছে। সেমিস্টার থ্রিতে যদি চলে যাও, সেখান থেকে দেখো তিনটে করে পেপার শুরু হয়ে যাচ্ছে, মানে কোর কোর্স যেটা। আর সেমিস্টার থ্রি মানে 1 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন দ্বিতীয় বছর শুরু হচ্ছে, সেখানে দেখো সিসি পেপার 5, সিসি পেপার 6, সিসি পেপার 7। এখানে সিসি পেপার 5-এ হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতের ইতিহাস 1206 থেকে 1525। সিসি পেপার 6-6-এ থাকছে রাইজ অফ মডার্ন ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে ইউরোপ, পঞ্চদশ এবং ষোড়শ শতকের ইতিহাস। এখানে হিস্ট্রি অফ ইন্ডিয়া সেখানে 1526 থেকে 1757, মানে মডার্ন ভারত চলে আসছে। কিন্তু সবকটা ক্ষেত্রেই তোমরা দেখো কিন্তু একটা জিনিস, যে তোমাদের ফুল মার্কস কিন্তু থাকছে 75 করে কিন্তু থাকছে, সেটা মাথায় রেখো। এই যে 75 থাকছে, এই 75-র মধ্যে পরীক্ষা দিচ্ছ তোমরা 60 নম্বরের, 10 নম্বর থাকবে ইন্টারনাল, মানে কলেজে তোমাদের সেটা ইন্টারনাল যে কোনো পরীক্ষা হবে, বা সেটা পরীক্ষা নিতে পারে বা কোনো ইন্টারভিউ নিতে পারে বা কোনো প্রজেক্ট দিতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স, চেষ্টা করবে 90%-এর বেশি ক্লাসে থাকতে। তো তোমাদের আজকে দেখো, আমি আর বেশি যাচ্ছি না, তার কারণ বেশি গেলে তোমাদের তো মনেও থাকবে না। আমি সেমিস্টার 3 অবধি গেলাম, এরপরে অন্য কোনো একটা ক্লাসে আলোচনা করবো। সেমিস্টার 3 অবশ্য এখানে বলা তোমাদের যেটা আলোচনা করা হলো না, সেটা হচ্ছে কি, তিনটে সেমিস্টার 3-তে দেখো সিসি পেপার 5, সিসি পেপার 6, সিসি পেপার 7, এর সঙ্গে আর একটা পেপার থাকছে স্কিল এনহ্যান্সমেন্টস কোর্স, যাকে বলে এসিসি, সেখানে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, এটা 50 নম্বরের থাকছে। তা আন্ডারস্ট্যান্ডিং হেরিটেজ অথবা আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম, এটা ইতিহাসেরই বিষয়বস্তু। এই একটা প্রায় 4টে পেপার তোমরা ধরে নিতে পারো অনার্সের জন্য তোমাদের দিতে হচ্ছে। এবারে যেহেতু অনার্স, জি পেপারটা অবশ্যই ইতিহাস হবে না, সেটা তোমাদের পছন্দ মতন যে কোনো সাবজেক্ট হবে। তাহলে আপাতত আজকে আমি তিনটে সেমিস্টার আলোচনা করলাম, পরে আলোচনা করব সেমিস্টার 4-এ কী আছে। বুঝতেই পারছো একে বিশাল যাত্রা, সিলেবাসটা বিশাল বড়। আমরা পরে আর একটা দিনে আলোচনা করব যে এই যে প্রথম দুটো পেপার তোমরা দেখলে সেমিস্টার 1, আর একটা ভিডিওতে আলোচনা করব যে সিসি পেপার 1-এ কী আছে এবং সিসি পেপার 2-তে কী আছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।